আমার ভিউয়ার্সরা কি ওনার কাছ থেকে একদম নিঃসন্দেহ হয়ে কি দরজা নিতে পারে? নিতে পারে। তো ভাই আপনি কোথা থেকে আসছেন মূলত? আমি মৌলভীবাজার সিলেট থেকে আসছি। সিলেট থেকে আসছেন ঢাকাতে? জি ঢাকাতে। এত দূর থেকে আসার মানেটা কি ভাই একটু যদি বলতেন? জি আনসার ভাই আমি ইউটিউবে দেখছি, দেখার পরে দরজার আমি স্যাম্পল ওগুলো চয়েস করছি, ওটা চয়েস করছি, দেখি আমরা ভালো লাগছে, কাঠ ভালো লাগছে, ফ্রেম আমরা আগে ফাটাইছি। মাত্র 1800 টাকা দরজা, এই দরজা দোকানে অসংখ্য কাঠ আমরা কিন্তু এখানে রাখি দিছি ফাঁকা ফাঁকা করি। আপডেট এমন নতুন একটা ডিজাইন দিয়ে 50 বছরে এটা কিছু হবে না, পাকা হবে না, ফাঁকা হবে না। এই যে মক্কা মদিনা বলে ট্যাং সেগুন, আমাদের দরজাগুলো কিন্তু সম্পূর্ণ সিজনিং করা অরিজিনাল। যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল চিট্যাং সেগুন না, 1,00,000 টাকা জরিমানা দেবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সজল আহমেদ ব্লগসের পক্ষ থেকে আরো নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম বাবা মায়ের দোয়া অটো ডোর ইন্টোর ডোরে, আর আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে আনসার ভাই। আসসালামু আলাইকুম আনসার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। তো অনেকদিন ধরে তো আপনার সাথে দেখা হয় না, তো অনেকদিন পরে চলে আসলাম। তো আজকে আমার ভিউয়ারদের জন্য কি কি স্পেশালি দরজা রাখছি? আজকে স্পেশাল আমাদের জন্য অনেক লিকারের দরজা আছে, আর আমার দোকানে আসলে আমার দরজা ডেলিভারি, আমার দোকানে আসলে সিলেট থেকে কয়েকজন কাস্টমার আসছে যা আমাকে ফোনে অর্ডার করছে, আমি আগে চকার দিয়ে দিয়েছি, এখন দরজা ডেলিভারির জন্য আসছে। আচ্ছা, আর আমি কিছু লিকারের নতুন নতুন আপডেট কিছু ডিজাইন দিছি, এগুলো কাস্টমারকে দেখাবো আজকে ভিউয়ারদের জন্য। ওকে, আপনার শোরুমের লোকেশন আছে? আমার শোরুমের লোকেশন হচ্ছে গা মাউতাল কোনাপাড়া, সালাউদ্দিন স্কুল রোড, মোমিনবাগ, যাত্রাবাড়ি, ঢাকা। ওকে, তাও কিন্তু ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার অ্যাড্রেস সবকিছু দিয়ে রেখেছি, অবশ্যই চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। সপ্তাহ দিন তো খোলা? জি, আমাদের 24 ঘন্টা খোলা, আমাদের কল করতে পারবে রাত্রি 12টার থেকে সকাল 9টা পর্যন্ত, এইটুকু সময় শুধু বন্ধ, বাকি আমাদের সব সময়ের জন্য মোবাইল খোলা। আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ, ইমেল সবই খোলা আছে। এখানে নতুন একটা দরজা আছে, এখান থেকে শুরু করব। আচ্ছা, একদম নতুন আনকমন ডিজাইন, এটা হচ্ছে চিটাং সেগুন 39x81 পাকা 1.5 ইঞ্চি। আচ্ছা, এমনকি লিকার বার্নিশ করা, এমন এটা কিন্তু আমার মন ইচ্ছাই আমি নতুন আপডেট এমন নতুন একটা ডিজাইন দিয়ে একদম ফিনিশিং, একদম পল ছাড়া এই দরজাটা আমি তৈরি করছি। এটা আমার অর্ডারই, এই দরজাটার দাম আমার হচ্ছে নিচে আমি মাত্র 23,000 টাকা। মাত্র 23,000 টাকা। এই যে ওয়ান পিসের দাম 23,000 টাকা, অরিজিনাল চিটাং সেগুন একদম লিকার বার্নিশ করা। একদম লিকার বার্নিশ। কত বছরের গ্যারান্টি দিবেন? এটা আসলে আমরা সেগুন কাঠ তো স্বাভাবিক 50 বছর দিয়ে থাকি, 50 বছরে এটা কিছু হবে না, পাকা হবে না, ফাঁকা হবে না। এরপরে এখানে আমাদের এটাও হচ্ছে গিয়ে লিকার বার্নিশ, এই দরজাটাও আমার অর্ডারই, যাকে যে মক্কা মদিনা বলে। আসলে অনেকেই কাজ করে তো কাজ সম্বন্ধে জানে না কিভাবে কাজ করলে ভালো হয়, দরজাটা বাঁকা হবে না, ফাঁকা হবে না। আমরা এগুলো ফিঙ্গার জয়েন্ট ইউজ করি, এমনকি এটা লিকার বার্নিশ করেছি আমরা হাতে, নকশাগুলো কাটার পরে হাতে ফিনিশিং দিই। এই দরজাটা আমারও অর্ডারই, এই দরজাটা আমি বিক্রি করছি মাত্র 22,000 টাকায়। মাত্র 22,000 টাকা। দরজার সাইজ আছে 39x81 ইঞ্চি, 39x81 ইঞ্চি চিটাং সেগুন। আমাদের দরজাগুলো কিন্তু সম্পূর্ণ সিজনিং করা আছে, তারপরে এটা হচ্ছে ডাবল দরজা, এটা আমি আরেক ভিডিওতে দেখেছি, এটা আমার অর্ডার, এই ডাবল দরজা, এটা আমি দাম রাখছি মাত্র 40,000 টাকা, দুইটা ডাবল দরজা, ডাবল দরজা 40,000 টাকা। এটাও লিকার বার্নিশ, এটা পাকা 1.5 ইঞ্চি আছে, এমনকি ওই সাইডেও ডিজাইন করা আছে, দোনো সাইডে ডিজাইন করা আছে। এটা চিটাং সেগুন পল ছাড়া, এটা ওইখানে আর এখানে, এটা ডাবল দরজা, দুটা মানে ডাবল দরজা। এইখানে এটাও আমার অর্ডারই, এটাও 39x81, এটা 3D ডিজাইন করা, লিকার বার্নিশ করা, এখানে গোল্ডেন কাস্টমার চাইছে, আমি দিয়ে দিছি। এই দরজাটার দাম রাখছে আমি মাত্র 25,000 টাকা। 25,000? জি, এই দরজাটাও কিন্তু 39x81 ইঞ্চি পাকা 1.5 ইঞ্চি ভাই। আর একটা কথা হচ্ছে যে কেউ যদি যে কোনো ডিজাইন দেয় করে দিতে পারবেন? হ্যাঁ, যে কোনো ধরনের ডিজাইনের কাজ করে দিতে পারি আমি, কারণ আমি তো একজন নিজে মিস্ত্রি, আমি হেল্পার ছিলাম, এরপরে মিস্ত্রি হয়েছি, এরপরে আমি ব্যবসা করি। আচ্ছা, আসলে এই কাজগুলোর অভিজ্ঞতা লাগে, আমাদের কাজগুলো কিন্তু অনেক নিখুঁত, কারণ এই কাজগুলো আমরা আমাদের মিস্ত্রি দিয়ে পরে ফিনিশিং দিই, এই যে কাজগুলো আমরা মিস্ত্রি দিয়ে পরে ফিনিশিং দিই, শুধু কাজের কোয়ালিটি অনেক কিন্তু ভালো, স্মুথ, মানে পানি ঢাললে কিন্তু একদম কচু পাতার মতো পড়ে যায়। হ্যাঁ, এটা আসলে লিকার মানে সেটা যা বললে যা ইচ্ছা ফিনিশিং আর কোনো কিছু হয় না। এটা আমাদের মেহগুনি দরজা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা, কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা 39x81, আমার থেকে এই দরজাটা নিতে পারবেন মাত্র 7,000 টাকা। মাত্র 7,000 টাকা? এটা 39x81, এটা কিন্তু পাকা 1.5 ইঞ্চি আছে, কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা, ঠিক আছে, এটা পাকা হবে না, ফাঁকা হবে না। আমরা এখানে আরেকটা দরজা আছে, এটা হচ্ছে নতুন আনকমন একটা ডিজাইন, আমাদের সিএনসি থেকে নিয়ে আসি, এটা বান্দিশ করি নাই, ঘষি নাই,
কোনো কিছুই কিন্তু দিয়ে নাই, এটাও কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা, এটা 39/81, এই দরজাটাও আমার থেকে নিতে পারবেন মাত্র 7,000 টাকা। মাত্র 7,000? জি। এখানে একটা আছে, এটাতে 3D ডিজাইন, এটা হচ্ছে 3D ডিজাইন, এটা 33/81 পাকা 1.5 ইঞ্চি, এটা আমার হাফ বার্নিশ করা আছে, ফুল বার্নিশ করে নিলে এটা আমার থেকে নিতে পারবেন মাত্র 9,000 টাকা। মাত্র 9,000 টাকা? এটাও কিন্তু মেহগুনের দরজা বার্নিশ সহ বলছি 9,000 টাকা। কেউ যদি এই হাফ বার্নিশ নিতে পারে তাহলে এখানে দাম নেব মাত্র 8,000 টাকা। 8,000 টাকা দরজা। এখানে আমার আরেকটা দরজা আছে, এটা আমার ভুলার অর্ডারই, ভুলার থেকে একজন আমাকে লন্ডন প্রবাসী 6টা দরজা অর্ডার করেছে, ভিডিও দেখেই তো অর্ডার করেছে, আমাদের ভিডিও দেখে অর্ডার করছে, সেম দরজা 6টা ওইখানে নিচে আছে, এখানে আছে। এই দরজাটা আমার বার্নিশ ছাড়া আমি দাম রাখছি মাত্র 6,000 টাকা। 6,000? জি। আর আজকে আমার সবচেয়ে আকর্ষণীয় দরজা আছে, যে আমাদের 1800 টাকায় দরজা আছে। 1800 টাকায় দরজা? জি, মাত্র 1800 টাকা দরজা। এই দরজাটাগুলো হচ্ছে গা 27/81, এটা আমাদের বোর্ডের দরজা, ভিতরে কিন্তু আমরা কাঠ ইউজ করেছি, এটা কিন্তু আপনার ইচ্ছে করলে বেডরুমে লাগাইতে পারবেন না, এটা বারান্দা এমন কিচেনে লাগাইতে পারবেন। 27/81 এই দরজাটা নিতে পারবেন, গুনে ধরবে না? না, এটা গুনে ধরবে না, এটাও আমরা 20 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। এটা দরজাটার দাম মাত্র 1800 টাকা। 1800 টাকায় দরজা পেয়ে যাচ্ছে। জি। আচ্ছা, এইখানে আমাদের আরেকটা দরজা আছে, এটাও লিকার হবে, এটা হচ্ছে মেহগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা, পাকা 1.5 ইঞ্চি। এই দরজাটা আমরা দাম রাখছি মাত্র 8,500 টাকা, এটা লিকার করলে দাম হয়ে যাবে 15,000 টাকা। এটা তো জমিনের উপর খোদাই করা নকশা? হ্যাঁ, এটা সম্পূর্ণ খোদাই করা নকশা, আমরা হাতে সম্পূর্ণ ফিনিশিং দিয়েছি। এই দরজাটার দাম হবে 14,500 টাকা লিকার করার পরে। কি কাঠের এটা? এটা মেহগুনি কাঠের। মেহগুনি? এখন আমাদের কাছে আসছে আমাদের সিলেট প্রবাসী অনির এই দরজা, এখানে এইখানে যে লিকার করা দরজা উনির এই দরজাটা, এই দরজাটার দাম রাখছি আমরা 15,000 টাকা, কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা মেহগুনি কাঠ, এটা কিন্তু লিকার করা, এটা কিন্তু লিকার করা। এই দরজাটা উনিদের, এটা হচ্ছে সেগুন দরজা, এগুলো হচ্ছে রাউন্ড 7.5 ফুট/39 বাই 7.5 ফুট। এই দরজাটার দাম রাখছি আমি মাত্র 25,000 টাকা। আচ্ছা, মাত্র 25,000 টাকা। আচ্ছা, এটার গ্যারান্টি কয় দিনের? এটা আমরা 30 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। 30 বছরের গ্যারান্টি দিয়ে থাকি, এটা পাকা হবে ফাঁকা হবে, আমাদের সম্পূর্ণ রিটার্ন আমরা দরজা দিয়ে দেবো, কোনো ওয়ারেন্টি না, গ্যারান্টি। আমি কিন্তু এই কাস্টমারে আগে সকেট পাঠাইছি, আমার কাস্টমার আসছে, আপনি দেখেন কথা বলেন। আনসার ভাইয়াতে কিন্তু এক ভদ্রলোক কিন্তু ওনাদের কাছ থেকে দরজা কিনে নিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি, ভালো আছি। তো আমাদের ভিডিও দেখে তো আপনি দরজা কিনেছেন নাকি? জি জি। তো আনসার ভাই কথা কাজে কিরকম রেখেছে? একুরে পারফেক্ট পাইছি আনসার ভাই। পারফেক্ট পেয়েছেন? জি, পারফেক্ট পাইছি। তো উনি লুক হিসাবে কিরকম ভাই? লুক হিসাবে ভালো। ভালো? জি, আলহামদুলিল্লাহ। তো আমার ভিউয়ার্সরা কি ওনার কাছ থেকে একদম নিঃসন্দেহে কি দরজা নিতে পারে? জি, নিতে পারে। ওকে, তো অবশ্যই কিন্তু আনসার ভাই থেকে দরজা নিতে পারবেন ভাই। কিন্তু আচ্ছা ভাই, আপনার কত টাকা আছে? সরি, কত টাকার বলো তো না, ঠিক আছে, কোথা থেকে আসছেন এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা তো ভাই, আপনি কোথা থেকে আসছেন মূলত? আমি মৌলভীবাজার সিলেট থেকে আসছি। সিলেট থেকে আসছেন? ঢাকাতে? জি, ঢাকাতে। এত দূর থেকে আসার মানেটা কি ভাই, একটু যদি বলতেন। আনসার ভাই, আমি ইউটিউবে দেখছি, দেখার পরে দরজার আমি স্যাম্পল ওগুলো চয়েস করছি, ওটা চয়েস করছি, আর একটা আছে বাড়া, ও ওটা এটা কালার আছে, লিকার বানিয়ে শিখব। আচ্ছা, দেখে আমরা ভালো লাগছে কাঠ। এখন দেখতে পারবেন আমাদের এখানে মেহগুনি কাঠের দরজা আছে, এটাও কিন্তু 39/81 ইঞ্চি, এই ডিজাইনটাও কিন্তু আমার সিলেটের উনিদের, এখন এই দরজাগুলো ডেলিভারি চলে যাবে। এই দরজাটা কিন্তু আমি দাম রাখছি বার্নিশ সহ 10,500 টাকা। 10,000? বার্নিশ সহ 10,500 টাকা। ডিসকাউন্ট কি করা যাবে না? না, একটা ডিসকাউন্ট করা যাবে না, আসলে আমরা অনলাইনে ব্যবসা করি, এটা হচ্ছে কি বাটার রেট মনে করে, আমাদের যেন কাস্টমার বিরক্ত না করে, আমাদের যেটা যে রেট বলছি এটাই আমাদের ফিক্স। এলাকাতে বিক্রি করেন 12-13 হাজার? জি জি, এলাকাতে আসলে খারাপ ভালো মিলাই আছে, আমাদের এটা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা আছে। এলাকাতে কিরকম বিক্রি করেন আমি জানি না, কিন্তু আমার ফিওস্তা যদি ভালো মাল পায়। জি জি, ভালো মাল পায় ওই প্রোডাক্টগুলো। আরেকটি কথা হচ্ছে, সিলেট থেকে ঢাকা আসছে, আপনার উপর বিশ্বাস করে? জি জি, আমি আসলে অনেকে আগে সকাট লোহা কাঠের সকাট দিছি, সেগুন কাঠের সকাট দিছি, উনি পছন্দ হয় আমাকে দরজা অর্ডার করছে, এখন দরজা নিতে আসছে। আপনি ধরেন সবাই শুনলেন যে ভালো কি মন্দ। এখানে কিন্তু আমার আরেকটা দরজা আছে, এটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা, এটা 33/81 পাকা 1.5 ইঞ্চি, এই ডিজাইনটা আমার থেকে নিতে পারবেন মাত্র 6,000 টাকা। 6,000? জি। এখানে কিন্তু আমার আরেকটা গামারি দরজা আছে, আমার কিন্তু অনেক ছোট, আমার দোকানটা আসলে ছোট, তো একটার পরে একটা দরজা রাখা আছে, আমি সব দরজাগুলো আসলে দেখাতে পারি না, এটা হচ্ছে গামারির দরজা, এটা হচ্ছে অরিজিনাল চিটাং গামারি, 39/81, পুরো প্লেন। জি, পুরো প্লেন 39/81, এই দরজাটা আমার থেকে বার্নিশ সহ নিতে পারবেন 8,000 টাকা। আর কেউ যদি ভাই নকশা করে নিতে চায়? হ্যাঁ, নকশা করে নিলে ওইখানে আমাদের আলোচনা সভাতে 1,000 টাকা দেড় হাজার টাকা বাড়তে পারে। জি, এখানে আমার আরেকটা আছে চিটাং, সেগুন, এটা হচ্ছে গা 5% পলাশে। 5% পলাশে এই দরজাটা আমার অর্ডারই, এই দরজাটার দাম রাখছে আমি মাত্র 19,000 টাকা। 19,000? জি।
এই দরজাটার দাম রাখছি 19000 টাকা এখানে কিন্তু আমার আরেকটা দরজা আছে আসলে আমার দোকানটা ছোট আমি সব দেখাতে পারি না এটাও কিন্তু 3D ডিজাইন এটাও কিন্তু আমার অর্ডারই উনি আরো পরে নেবেন উনি টাইস হই না এই দরজাটা আমি দাম রাখছি মাত্র 22000 টাকা 22000 জি কাঠের এটা হচ্ছে ট্যাংশে করেন এটা হচ্ছে ট্যাংশে এবং এইখানে আমার আরো দুটো দরজা আছে দর্শককে দেখায় দেন এই যে একই ডিজাইনের আমাকে চারটা অর্ডার করছে এটা হচ্ছে কাতার প্রবাসী এটা হচ্ছে কাতার প্রবাসী আমাকে অর্ডার করছে এই দরজাটার দাম রাখছে আমি বার্নিশ সহ মাত্র 15000 টাকা আনসার ভাই সরাসরি ফ্যাক্টরিতে কিন্তু আমরা চলে আসলাম তো ভাই এখানে কি কাজ করা হয় এখানে আমাদের দরজা ফার্নিচার সবকিছুর কাজ করা হচ্ছে আমরা এখানে এই যে আমাদের কাঠগুলা সিজনিং করি সিজনিং করার ভাবে আমরা কিন্তু এইভাবে সাজায় রাখি ফাঁকা ফাঁকা করি সম্পূর্ণ কাঠ কিন্তু আমরা সাজায় রাখি এগুলো আমাদের গামারি কাঠ গামারি কাঠগুলো কিন্তু আমরা সিজনিং করি এখন এগুলো সিজনিং করা সিজনিং করার পরে এখানে আমরা মানে সাজায় সাজায় এরপরও আমরা রাখি কিন্তু সিজনিং এর পরেও আমরা কিন্তু কাঠগুলো ভাই কেউ যদি চায় সরাসরি এসে দেখে শুনে নিবে জি দেখে শুনে নিতে পারবে আমাদের ফ্যাক্টরি থেকে এসে দেখে শুনে নিতে পারবে আর আমাদের মূলে যে মেশিন দিয়ে আমরা কাজ করি আমাদের কারিগরগুলো এখন খাইতে গেছে এগুলো আমাদের গামারি কাঠ আমরা কিন্তু সিজনিং হওয়ার পরেও যেতে এটা 100% যতক্ষণ না শুকে ততক্ষণ কিন্তু আমরা এটা দিয়ে কাজ করি না আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের এই যে লোহা কাঠ সম্বন্ধে যে আমরা বলি দর্শককে এই যে লোহা কাঠ কিন্তু পল সার আছে আমার কাছ থেকে কিন্তু এই সার দিয়ে চকাট নিতে পারবেন 4700 টাকা আর দেখেন আমাদের এটা পল দিয়ে নিলে এটা 4000 টাকা জি পল ছাড়া নিতে 700 টাকা কারণে কিন্তু বিয়াস আপনারা মাল এটা কিন্তু কুল সারি 4700 টাকা পল দিয়ে নিলে 4000 টাকা আমরা কিন্তু আমাদের নিজেদের এটা কিন্তু আমাদের নিজেদের ফ্যাক্টরি আমাদের মেশিং এর অটো মেশিং এর মাধ্যমে এই কাজগুলো আমরা করি ঠিক আছে দর্শককে আজকে দেখা দিলাম আমাদের লোক খাইতে গেছে তাই মেশিং আমি এখন চালু করতে পারতেছি না এখন দেখালাম যাস আমরা এই ফ্যাক্টরিতে মাল বানাই আমরা এই মেশিং দিয়ে কাজ করি কিভাবে কাঠটা সিজনিং করার পরে রাখি আমাদের কিন্তু এখানে অসংখ্য কাঠ আমরা কিন্তু এখানে রাখি দিছি ফাঁকা ফাঁকা করি আচ্ছা ঠিক আছে দেখতে পারবেন আমাদের কাছে কিন্তু সব সময়ের জন্য রিজার্ভ আমাদের জন্য 50-60টা দরজার কাঠ কিন্তু সব সময় আমাদের কাছে থাকে মানে হিউজ পরিমাণে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিজনিং করার পরে এগুলো রাখি দিই এগুলো কিন্তু আমাদের সেগুন কাঠ ফার্নিচারের কিছু অর্ডার আছে এগুলো আমাদের দরজার কাঠ সেগুন কাঠ এগুলো আমাদের গামারি কাঠ এখানে দেখতেছেন অনেক কাঠ কিন্তু আমরা রাখি দিছি এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ অর্ডারই দরজা আমরা সিজনিং করে রাখি দিছি আর বেশি কথা বাড়াইবো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি